আপনি যদি সকাল সন্ধ্যা বিড়ি গুটকা গাজা হিরোইন খান আর নিজেকে যদি বলেন কি যে আমি প্রকৃত মুমিন, জিন আপনি মুমিন হতে পারেননি। কেন? আপনি সকাল সন্ধ্যা খাবেন বিড়িগুল গুটকা আর নিজেকে মনে করবেন কি যে আমি খাঁটি মুমিন, জিনা। আল্লাহ তাআলা বলেছেন রিসু মিন আমালি শাইতান, যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন তাম্বাকু এগুলো যত যাবিত বস্তু রয়েছে যারা এগুলো খাই পান করে তারা নিশ্চিত অবধারিত শয়তানের সাথে সম্পর্ক রয়েছে। জি হ্যাঁ, এই জন্যেই মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দেন মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে ঝগড়া বিবাদ সৃষ্টি করতে চায়, ওয়ায়া শুদ্ধ কান দিকিরিল্লা এবং আল্লাহর দিকির অর্থাৎ সলাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুম, তাহলে কি তোমরা তাই করবে? আল্লাহ পাক রব্বুল বলছেন সারা পৃথিবীর মানুষকে যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন খায় তাদেরকে বলছে কি তোমরা যদি এগুলো পান করো এবং নিজেকে বলো কি আমি পরিত্রাণ আছি, জি না, আপনি পরিত্রাণ নন। কেন? আপনাকে যদি পরিত্রাণ হতে হয় তাহলে এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে।